আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে ইমোর তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জাস্ট বলবেন যে ওয়াও ভাই এটা কি দেখলাম আমি আচ্ছা একটা কথা বলেন তো এত দিন যাবত আপনি কারোর ছবি তুলেছেন কাউকে ছবি পাঠাবেন কিভাবে পাঠাইতেন বলবেন যে ভাই হোয়াটসঅ্যাপে পাঠাইতাম কিংবা জিমেলের মাধ্যমে পাঠাইতাম কেন আপনি ইমোতে কেন পাঠাতেন না বলবেন যে ভাই ইমো দিয়ে কাউরে ছবি পাঠাইলে সেই ছবি ফাইটা যায় সেই ছবি ক্লিয়ার দেখা যায় না সেই সমস্যার সমাধান এবার ইমো করেছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ধুমালচে শেয়ার করেন আমার কাছে ভাই অসাম লাগছে ইমোর এই নতুন আপডেটটা তো প্রথমেই একটা কথা বলে নেই আপনার ইমোটা আপডেট দিতে হবে এখন হোয়াটসঅ্যাপের সাথে পাল্লা দিয়ে ইমো কাজ করছে তো কিভাবে চলেন আবারও বলছি প্রথমে আপনি আপনার ইমোটা আপডেট দিয়ে নেবেন এবার আসেন কাজের পালা তো প্রথমে আমি সহজ একটা বিষয় দেখাই তারপরে দেখাই যে কিভাবে আপনি প্রায় সেম কোয়ালিটি মেনটেন করে কাউকে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন এখন থেকে আর ইমোতে ছবি পাঠালে ই ছবি ফাটবে না ছবি ঘোলা হবে না কিভাবে সম্ভব আবারও বলছি প্রথমে আপনি কি করবেন আপনার ইমোটা আপডেট দিয়ে নেবেন চলেন শুরু করা যাক সাপোজ আপনি আপনার ইমোটা আপডেট দিয়ে নিয়েছেন এখন আপনি কি করবেন প্রথমে আসেন ইমোতে এখন থেকে আপনি মেসেজ দিলে সেই মেসেজ কিন্তু আপনি ডিলেট করতে পারবেন দুই জায়গা থেকেই যেটা মেসেঞ্জারে করা যায় যেমন সাপোজ আমি এই ব্যক্তিটাতে লিখলাম যে হায় হাই মেসেজ পাঠাই দিছি তো এখন এই মেসেজটা সাপোজ আমি ডিলেট করে দিব দুই জায়গা থেকেই তো তো এখন এখন আমি কি করব চেপে ধরে রাখবো এবং ডিলেটে চাপ দিলে ডিলেট ফর एवरीवन লেখা আছে এখানে চাপ দিলে দুই জায়গা থেকে ডিলেট হয়ে যাবে প্রথম আপডেট কেমন লাগলো অসাধারণ আশা করছি তো চলেন এবার দ্বিতীয় আপডেটটা নিয়ে কথা বলি অনেকে আপনারা মনে করেন যে ইমোতে লং ফাইল লং ভিডিও পাঠানো যায় না এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও পাঠাচ্ছি পাঠাইছি এই ভিডিওটা দুইশো এমবির উপরে আমি একদম কোয়ালিটি ঠিক রেখে এই ভিডিওটা পাঠাইছি কিভাবে একটু পরে বুঝে যাবেন তার মানে ইমো দিয়েও ভাই বিগ সাইজের ভিডিও আপনি পাঠাইতে পারবেন কোয়ালিটি প্রায় কাছাকাছি রেখে আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেছেন ইমোতে হোয়াটসঅ্যাপে যখন আপনি কাউকে ছবি পাঠান ছবির কিন্তু সেম এমবি যায় না কিছুটা হলেও লুজ হয় আমি ইমোতে পাঠায় দেখছি ভাই ছবি একদম ক্লিয়ার বাই ক্লিয়ার যাচ্ছে এখানে কিছুটা কোয়ালিটি লুজ হলেও ভাই হোয়াটসঅ্যাপের চেয়ে বেটার পাচ্ছি আমি এটা বলতে ভাই বাধ্য হচ্ছি জানি না আপনারা কি বলবেন আপনারা ব্যবহার করে বলবেন তো এবার আসেন মূল কাজে চলে আসি তো আপনাদেরকে একটা বিষয় দেখাই তো এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটার কত এমবি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ছবিটার ডিটেলসে যদি যাই এই ছবিটা ছয় এমবির উপরে তো এই ছবিটা যদি স্বাভাবিকভাবে আপনি ইমতে নর্মাল সিস্টেমে পাঠান তাহলে ফেটে যাবে আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে পাঠায় দেখাচ্ছি হ্যাঁ তো এখন আসেন স্বভাবতই আমরা ইমোতে কিভাবে ছবি পাঠাই এই যে ছবির আইকনে ক্লিক করি ক্লিক করার পরে আমরা কি করব এই ছবিটা এইভাবে সেন্ড করে দিব এইভাবে আমরা সেন্ড করে দিব এইভাবে যদি সেন্ড করি তাহলে ছবিটা ফেটে যাবে আবারও বলছে এইভাবে আপনার এখন থেকে আর সেন্ড করা যাবে না আমি আপনাদেরকে এখন ক্যামেরার ওই পাশ দিয়ে দেখাচ্ছি যে ছবিটা যে গেল দেখেন ছবিটা ফেটে গেছে এই যে দেখেন এই ছবিটা ছবিটার লুজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন জুম করলে ফেটে ফেটে যাচ্ছে তো আপনি কিভাবে এইচ ডি কোয়ালিটিতে এখন হচ্ছে সেই বিষয় তো আসেন আপনাকে এখন থেকে কি করতে হবে এই যে ফটো অপশন দেখতে পাচ্ছেন এই ফটো অপশনে যাবেন ফটো অপশনে যাওয়ার পর এই যে আনকম্প্রোজ লেখা আছে আনকম্প্রোজ এটাতে চাপ দিবেন চাপ দিলে কোন ছবি কত এমবি কত কিলোবাইট দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু কোন ছবি কত এমবি বি কত কিলোবাইট সব কিন্তু দেখা যাচ্ছে এখন আপনি যে ছবিটা পাঠাতে চান সেই ছবিটা পাঠান সাপোজ এই ছবিটা দেখেন সিক্স পয়েন্ট টু তো আপনি এটাতে টিক দিয়ে এখন এই যে এইটাতে টিক থাকা লাগবে এবং ছবিটাতে টিক থাকা লাগবে এখন আপনি পাঠায় দেন এখন আপনি সেন্ড করেন এখন দেখবেন যে ছবিটা বেটার কোয়ালিটির ছবি তার কাছে পৌঁছে গেছে অর্থাৎ আপনি চাইলে এখন থেকে ইমোতেও ছবি পাঠাইতে পারবেন কোয়ালিটি ঠিক মেইনটেইন করে হয়তো ভাই যে হুবহু যাবে না কিন্তু ভাই বেশি কোয়ালিটিও লুজ হবে না একটু ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন একদম ঠিক হোয়াটসঅ্যাপের মতো চলে গেল আগের ছবি এবং পরের ছবি খেয়াল করে দেখেন আপনারা কোয়ালিটি কতটা মেনটেন হয়েছে এখানে আমি আপনাদেরকে এখানে প্রমাণ সহ দেখাচ্ছি দর্শক শ্রোতা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পরিবর্তনটা কি হয়েছে আমরা গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পরে আমরা দুইটা ছবি ডাউনলোড দিয়েছি একটা হচ্ছে ভাবে আগে যেভাবে আমরা পাঠাইতাম এটা হচ্ছে সেই ছবি দেখেন ছয় এমবির ছবি আমরা পাঠাইতাম এখানে মাত্র ২২ কিলোবাইট হয়ে গেছে এই ছবিটার কোয়ালিটি একদম নষ্ট হয়ে যাইতো এইভাবে আসলে ছবির কোয়ালিটিগুলা নষ্ট হয়ে যাইতো এখন দেখেন পরিবর্তনটা কি এই ছবিটা আমরা ডাউনলোড করেছি ছয় এমবির ছিল দেখেন এটা কিন্তু 1.2 পয়েন্ট টু এবং কোয়ালিটি দেখেন একদম জুম করছে কিছুই ফাটছে না পরিবর্তন আশা করি দেখতে পাচ্ছেন এবং আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন তো হইল না কামাল তো ভিডিওটা শেয়ার করেন সব ভাইয়েরা আল্লাহ হাফেজ